সালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে লাউয়ের ফলন বৃদ্ধি করা যায় যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমার ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমার লাউ গাছে যথেষ্ট লাউ ধরেছে এখান থেকে প্রতিদিনই কিছু কিছু লাউ কাটা হচ্ছে তারপরেও আমি চাচ্ছি আমার ফলন একটু বৃদ্ধি করার জন্য এজন্য আমি যে উপায়টা অবলম্বন করেছি তা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একটি শাখা এই শাখাতে শুধু পুরুষ ফুলই গজিয়েছিল পুরুষ ফুল পুরুষ ফুল অর্থাৎ যে ফুলের মধ্যে কোনো লাভের চিহ্ন মাত্র নেই তাকে পুরুষ ফুল বলা হয় যেমন এই যে পুরুষ ফুল এই শাখাটিকে আমি কি করেছি এর মাথা সে ফেলেছি যাতে এ শাখা থেকে যে নতুন শাখাগুলো গজাবে ওই শাখার মধ্যে স্ত্রী ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে তাতে আমার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে যেমন এই যে শাখাটি আমি এর মাথা ছিঁড়ে ফেলেছিলাম আপনার ইচ্ছাগুলো কেটে ফেলতে পারবেন ছিঁড়ে ফেলার পরে এখান থেকে নতুন একটি শাখা গজিয়েছে এই যে নতুন একটি শাখা গজিয়েছে দেখুন এই শাখার ফার্স্ট এই যে ফুলটা এসেছে স্ত্রী ফুল স্ত্রী ফুল মানে হলো যে ফুলের নিচে লাউ থাকে তাকে স্ত্রী ফুল বলা হয় এ ফুলটি বড় হলে আস্তে আস্তে লাউই বড় হতে থাকবে তারপরে যে এই ফুলের তারপরেই দেখেন তারপরের ফুলটিও স্ত্রী ফুল অর্থাৎ এ শাখা থেকে যতগুলো ফুল হবে প্রতিটি ফুলই হবে স্ত্রী ফুল এভাবেই লাউের পরিমাণ বৃদ্ধি করা যাবে তারপরে যে শাখাটিও আমি মাথা কেটে দিয়েছি এ শাখাতেও পুরুষ ফুলের পরিমাণ বেশি ছিল এই জন্য আমি শাখা কেটে দিয়েছি এ শাকাটিও কেটে দিয়েছি তারপরে এ শাখাটিও আমি কেটে দিয়েছি এভাবে প্রায় শাখায় আমি কেটে দিয়েছি স্ত্রী ফুল বৃদ্ধি করার জন্য লাইয়ের পরিমাণ বৃদ্ধি করার জন্য এবং স্ত্রী ফুলের পরিমাণ বৃদ্ধি করার জন্য আমি শাখা কেটে দিয়েছি এইবার একটি দেখুন আমি কিছুদিন আগে এই শাখাটির মাথা ছেড়ে ফেলেছিলাম এখন এর শাখা থেকে অনেকগুলো শাখা গজিয়েছে এবং কি প্রতিটি শাখা থেকে শুধু স্ত্রী ফুলের পরিমাণই বৃদ্ধি পাচ্ছে এই যে দেখুন এই শাখা থেকে ফার্স্টে যে ফুলটা আসছে স্ত্রী ফুল পাতার জন্য দেখা যাচ্ছে না এই যে দেখুন স্ত্রী ফুল তারপরে যে ফুলটি সেটি স্ত্রী ফুল এভাবেই স্ত্রী ফুলের পরিমাণ বৃদ্ধি করা যায় তার একটু ক্লিয়ার ভিডিও দেখানোর জন্য একটু আমি বড় স্ত্রী ফুল দেখাচ্ছি যেমন কিছুদিন আগে আমি এ শাখাটিকে পাথর কেটে দিয়েছিলাম এই যে নতুন শাখার ফার্স্টে দেখুন স্ত্রী ফুল ফার্স্টে স্ত্রী ফুল তারপরেও স্ত্রী ফুল এভাবে সুদের শাখা থেকে স্ত্রী ফুলই হচ্ছে এভাবে আপনারা লাভের পরিমাণ বা ফলন বৃদ্ধি করতে পারবেন তো আমার ভিডিও আপনাদেরকে দেখার জন্য আন্তরিক धन्यवाद